নমস্কার বন্ধুসকল, বন্ধুসকল আজি আমি আপোনালোকৰ মাজত এটা এনেকুৱা দুখজনকৰ ঘটনা লৈ পেলাই আজি ভিডিঅ'টো বনাই আছোঁ। বন্ধুসকল আপোনালোকে আমাৰ লগত থাকক আৰু চাই থাকক আমাৰ এই ভিডিঅ'টো। বন্ধুসকল আজি আপোনালোকৰ মাজত আমি কোনো ধৰণৰ ৰেস্কিউ ভিডিঅ' নহয়, কোনো ধৰণৰ সাপৰ ইনফৰ্মেশ্যন দিবলৈ আজি ভিডিঅ'টো নবনাওঁ। আমি আজি ভিডিঅ'টো বনাই আছোঁ আমাৰ এই মাজত আমাৰ ইণ্ডিয়াৰে এজন ডাঙৰ ভাল বহুত এক্সপাৰ্ট, 7 বছৰ ধৰি তেখেতে কাম কৰি আছিল। তেখেতৰ নাম হৈ আছে বংকিম স্বৰ্ণকাৰ। তেখেত হৈ আছে মালদা ডিষ্ট্ৰিক্টৰ, ৱেষ্ট বেংগলৰ মালদা ডিষ্ট্ৰিক্টৰ এজন বহুত সুদীৰ্ঘ স্নেক সেবা। তেখেত আজি আমাৰ মাজত নাই, তেখেতক শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিবলৈহে আজি আমাৰ ভিডিঅ'টো বনাই আছোঁ। বন্ধুসকল দৰাচলতে মই আজি ক'ব বিচাৰিছোঁ যে আমি যিমান স্নেক সেবাৰ আছোঁ, আমি নিজৰ কথা কেতিয়াও চিন্তা নকৰি পেলাই, আমি ফেমিলিৰ কথা কেতিয়াও চিন্তা নকৰি পেলাই এটা কামত জড়িত হৈ যাওঁ, যিটো হৈ আছে স্নেক ৰেস্কিউ বা যিকোনো বন্য জীৱ জন্তু ৰেস্কিউ আৰু তাক ৰিহেবিটেট কৰি দিয়াৰ কাৰণে। লগতে এনেকুৱা ধৰণৰ ঘটনা কেতিয়াবা আমাৰ মাজত হৈ যায় যাৰ কাৰণে আমি আমাৰ মৃত্যু সাৱটি ল'ব লগা হৈ যায়। এইবোৰ কথা চিন্তা নকৰিও কিন্তু আমি দৰাচলতে কামবোৰ তেনেকৈ কৰি গৈ থাকোঁ। বন্ধুসকল ঠিক এনেকুৱাই হৈছে বংকিমদাৰ লগত। বংকিমদা মালদা জিলাৰ এজন বহুত ভাল ডাঙৰ ৰেস্কিউৰ আছিল। তেখেত এটা সাপ ৰেস্কিউ কৰি থাকোঁতে ৰেস্কিউ কৰা হৈ গৈছিল। ৰেস্কিউ কৰি হৈ যোৱাৰ পিছতো তেখেতক স্নেক বাইট হয় আৰু তেখেতৰ তাতে মৃত্যু ঘটে। বন্ধুসকল সেই আপোনালোকক এটা সৰু ক্লিপ দেখাইছোঁ তেখেতৰ কেনেকৈ স্নেক বাইট হৈছে, চাওক আপোনালোকে আমাৰ এই ক্লিপটো। বন্ধুসকল আপোনালোকে চাব পাৰিছে ইয়াতে কেনেকুৱাকে স্নেক বাইট হৈছে। দৰাচলতে স্নেকডাল অলৰেডি ৰেস্কিউ কৰা হৈ গৈছিল। তেখেতৰ যিজন এছিষ্টেণ্ট আছিল তেখেতে সাপডাল হোল্ড কৰি থৈ দিছিল আৰু তেখেতে কিন্তু পাব্লিকক এৱাৰনেছ দি আছিলে, এৱাৰনেছ কৰি আছিল, পাব্লিকক সাপৰ বিষয়ে জনাই আছিল। সেই তেতিয়াই ঘটনাটো ঘটি গ'ল, তেখেতে সাপডালক অকণমান টাচ কৰিলে আৰু যেতিয়াই আঁঠু কাঢ়ি পেলাই আঁঠুটো দেখুৱাই আছিল, লৰচৰ কৰি আছিল, এনেতে ফটককে মানে আপোনাৰ এটেক কৰি পেলাই কোবৰাত পেলাই। দৰাচলতে এইটো অকণমান মিষ্টেক হৈছে যদিও বা আজি এইবোৰ কথা আলোচনা কৰিব লগা কথা নহয়, কাৰণ তেখেতে আজি আমাৰ মাজত নাই। মই সঁচাকৈ বহুত মৰ্মিত হৈছোঁ। আমি সকলো স্নেক সেৱাত তেখেতক প্ৰকৃতিৰ ফালৰ পৰা তেখেতৰ যাতে বিদেশী আত্মা সদগতি লাভ কৰক, শান্তি পাওক, সেইটো কামনা কৰিলোঁ। লগতে এইখিনি কামনা কৰিছোঁ যে তেখেতৰ পৰিয়ালৰ মা দেউতাকক যাতে ভগৱানে ইমানখিনি শক্তি দিয়ে যে এই যে বৰ্তমান যিটো তেখেতৰ ঘৰত ছিটুৱেশ্যন যিটো চলি আছে এইটো অকল মাত্ৰ তেখেতসকলেহে গম পাব, তেখেতৰ মা দেউতাকেহে গম পাব, তেখেতৰ পৰিয়ালৰ মানুহে গম পাব যে তেখেতৰ মাজত কি ধৰণৰ এটা পৰিৱেশ সৃষ্টি হৈছে। আমি এজ এ স্নেক সেৱা হিচাপে তেখেতক অকল শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিব পাৰোঁ বা তেখেতৰ বিষয়ে আমি দুই এষাৰ ভাল বেয়া আমি ক'ব পাৰোঁ। ইয়াৰ ওপৰতে আমাৰ কৰিব লগা একো নাই। তথাপিতো আশা ৰাখিছোঁ ভগৱানে যাতে তেখেতৰ আত্মাক শান্তি প্ৰদান কৰে, শান্তি পায়, এইখিনি তেখেতক আমাৰ কি আশা থাকিল। বন্ধুসকলৰ লগতে এটা কথা চাওক, আজি মই তেখেতৰ কি কোৱা নাই, তেখেতৰ ভুল তেখেতৰ শুদ্ধ মই ক'ব যোৱা নাই, কাৰণ কি মই ইমান ডাঙৰ এজন ৰেস্কিউৰ নহয় যে তেখেতৰ ইমান পুৰণা ৰেস্কিউৰ বিষয়ে মই বেলেগকৈ ক'ম। কিন্তু ইয়াতে হয়তো ক'ৰবাত নকৰবাত ক'ৰবাত অকণমান ভুল হৈ গৈছিল। লগতে এনেকুৱা কথা উঠি আছে যে আপোনালোকে সদায় কয় যে স্নেক বাইট হ'লে আমি এণ্টিভেনম ল'ব লাগে, ডক্টৰৰ ওচৰত যাব লাগে, কিন্তু তেখেতেও এণ্টিভেনম লৈছিল, ডক্টৰৰ ওচৰলৈ গৈছিল, তেখেতৰ মৃত্যু কিয় হ'ল, এই ধৰণৰ কথা কিন্তু এতিয়াও উঠি আছে। তো বন্ধুসকল মই এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে প্ৰথম কথা মানুহৰ মৃত্যুটো আমাৰ হাতত নাথাকে,
হেতু উপরওয়ালার দান হয় তথাপিও যেটা স্নেক বাইট হয় আমি ডক্টরের ওসরতেই যাব লাগে কারণ অকল মাত্র ইন্টিভেনমর সহায়তে আমি যেটু স্নেক বাইট পেশেন্ট তখন ভাল করব পারি বোমকিন্দার ক্ষেত্র কি হয়েছে এই এক্সাক্টলি মানে যেহেতু সে জায়গা নাছিল মানে কব পার নাই কিন্তু মানে বহুত খিনি শুনেছো যে মানে তখন পরিয়ালের যোগাযোগ করবো বহু চেষ্টা করেছো তো তেনেকে মানে শুনি পালো তখেতে ইমান কামত ইমান ইন্টারেস্ট আছিল তখেতর যে তখন স্নেক বাইট হওয়ার পিছতো তখেতে বহুত সময় বহুত খিনি সময় পাবলিক অ্যাওয়ারনেস করবলে সময়খিন প্রথম কিন্তু নষ্ট করে পেলালে তো সেইখিনি সময় নষ্ট হয়ে গেল আর তখন যাওতে অকান যদিও বা পলম হয়ে গেল আর হয়তো তার কারণে স্নেক বাইটর তখন মৃত্যু হল দরাচলতে এনেকাও হয় কেতিয়াবা যে আমি যেতে আপনার কথাখিনি বুঝাই দিও ভাঙি পাতি বুঝাই দিও স্নেক বাইট পেশেন্ট আমি এতালে সচরাচর সাবলে পাও যে যেতে আমি ওসরে গই পাও বা আমি ফোন করো তখেসলে কিন্তু বহুত রিলেক্স ফিল করে বহুতখিনি আরাম পায় তখেতে ভয়খিনি দূর হয়ে যায় কিন্তু এজন স্নেক সেবারের কারণে এইখিনি বস্তু দূর করাটো সেটা নিজে নিজে করব আমার যদি কোনোবা আহি পেলে বুঝাবলে যায় তেতিয়াহলে কিন্তু আমার কিন্তু তেনেকা আমি বুঝি নুঠিম এই নিজের উপর কন্ট্রোল থাকিব লাগিব নিজের বিশ্বাস দিব লাগিব যে মই ঠিকে আছো মই ঠিকে থাকিম তো বন্ধুসকল যি কি নহক এটো এটা বড় দুঃখলগা ঘটনা তেখেত বহুত এক্সপার্ট স্নেক সেবার আছিলে আর তেখেত আজি আমার মাজত নাই এতিয়া হয়তো মালদাত তেনেকুৱা রেস্কিউয়ার আর কোনোবা ওলাব না নাই এইখিনি কথাও আমি নাজানো লগতে মই এইখিনি কথা আপনাদের ওসর এইটুক বিচারিছো যে যদি কেতিয়াবা আমি যেহেতু এইটো লাইনত আছো কাম করে গিয়ে আছো ভগবান নকরক আমার যদি কেতিয়াবা এনেকুৱা ধরনের এক্সিডেন্ট হয়ে যায় তেতিয়াহলে আপনাদের পিছত কারো গালি গালাজ নকৰি পেলাই পারিলে তেখেতর পিছত গিয়ে পেলায় ঠিয় হব ফ্যামিলির ওসর গিয়ে পেলায় ঠিয় হব যে বঙ্কিমদার লগত হয়ে আছে বঙ্কিমদার এটা সবে কই আছে যে ভালে হয়েছে যি হয়েছে তখন বহুত ওস্তাদ আছিল এই আছিল বহু ধরনের বহুত কথা এটা শুনবলে পয়া গিয়ে আছে কিন্তু আসলতে এনেকা হব নালাগে কারণ তখেতে যিখিনি করে গিয়েছে গোটাই সমাজের কারণে করেছিল মানুষের কারণে করেছিল আর এই জীব জন্তুবিলাকর কারণে করেছিল তো বন্ধুসকল আমি এটা আশা রাখিছো যে মোৰ ভিডিওটো আপনাদের যে যে চাব আপনাদের পাইলে এবার হলেও তখেতর সদগতি তখেতর আত্মার চিরশান্তি যাতে প্রার্থনা করে ভগবানের ওসর এইখানে আছিল আর বন্ধুসকল কোবরা ফেটিহাব এটো হয়ে আছে হাইলি ভেনোমাস স্নেক যত নিউরোটক্সিক ভেনম থাকে যেটা নাকি আমার নার্ভাস সিস্টেমটুক এটাক করে পেলায় নার্ভ সিস্টেমটুক ড্যামেজ করে পেলায় আর লাহে লাহে মানুষজন মৃত্যুমুখত পড়ে যায় কোবরার বিষয়ে মানে আপনার এইখানে আজি কব পারি লগতে মই এটা কথাই কব বিচাৰিছো আজির মেইন যেটো কথা যে আমি এতিয়ালৈকে ট্রেনিং লৈ অহাৰ পিছতো পারফেক্ট রেস্কিউর হব পারা নাই কিন্তু আমাক চাই চাই পেলায় নবপ্রজন্ম যুবকসকল কি করে আছে কেতিয়াবা কি এডাল হাত ধরে পেলায় ধরে পেলায় মোক ফোন করে পেলায় দাদা হাপ এডাল ধরেছো মই আপনার দি আহো সো মই সকলের ওসর একটা অনুরোধ করছো হাপ লৈ পেলায় যাতে আপনাদের কোনো ধরনের কোনো খেলা ধেমালি নকরে কারণ এই খেল ধেমালি বস্তু নহয় এই বন্য জীব জন্তু হয় বন্য জীব জন্তুক ধরার কারণে একটা টেকনিক লাগে ট্রেনিং লাগে সেইখানে ট্রেনিং করার পিছতে আমি কামখিনি করব লাগে আর সেইখানে বিষয়ে তখন বিষয়ে মানে হাপডালের বিষয়ে হোক বা যিকোনো বন্য প্রাণীর বিষয়ে আমি জনার পিছতে আমি সেই প্রাণীটো উদ্ধার করবলে চেষ্টা করব লাগে তো সকলের ওসর একটা মোট হাত জোর করে অনুরোধ আপনাদের যাতে কোনো ধরনের এই বন্য প্রাণীক লই পেলায় খেলা খেল ধেমালি নকরে কোনো ধরনের হাপক আপনাদের যাতে শুভ চেষ্টা নকরে আপনাদের যাতে ইয়ারপর অকান দূরত থাকে বন্ধুসকল আজি শেষ করার আগত আকো মই বঙ্কিমদার হয়ে পেলায় বঙ্কিমদার আত্মার চিরশান্তি প্রার্থনা করে পেলায় মানে আজি ভিডিওটি ইয়াতে শেষ করছো আশা করছো আপনাদের আমার সহযোগ করব আর এই ভিডিওটি আপনাদের যেখানে পারে শেয়ার করব জয় হিন্দ জয় ভারত।